তবে ফেসবুক পেজে যখন ফেসবুকে যারা আমার ভিডিও আর আপনারা দেখেন ফেসবুকেতে আপনারা মানে যারা ভালো কমেন্ট করছেন তার জন্য ধন্যবাদ এবং যারা খারাপ কমেন্ট করছেন এবং খারাপ কমেন্টের মাত্রা একদম পার হয়ে গেছে মানে আমার মতন ছাপোষা বাঙালি যারা আছেন না তারাও খুব বাজেভাবে কমেন্ট করছেন বাজেভাবে আমাকে তো যা বলার আপনারা বলছেন কিন্তু আমার সঙ্গে আমার যে গিন্নি আমার সহধর্মিণী তাকেও উল্টো পাল্টা কমেন্ট করছেন অন্য ধর্মের লোককে আমি বাদ দিলাম কিন্তু আমার স্বজাতি যারা আমার ধর্মের যারা লোক আছেন যারা তারা কিন্তু বাঙালি যারা প্রকৃত বাঙালি যারা তারা কিন্তু খুব আজে বাজে কমেন্ট করছেন আমার গিন্নিকে নিয়ে একদম ঠিক না এগুলো আমার গিন্নিকে নিয়ে মানে একদম প্রকৃত বাঙালি যারা আমার গিন্নিকে নিয়ে যারা যারা বাজে কমেন্ট করছেন আমি একদিন ফেসবুক লাইভে আসব লাইভে এসে তাদের নাম ধরে বলবো এবং তাদের কমেন্টগুলোকেও দেখাবো যে মানে আপনারা কি প্রকৃত বাঙালি আপনাদের ঘরে কি কেউ আপনার গিন্নি নেই আপনাদের মা নেই আপনার দিদিরা নেই আপনাদের বোনেরা নেই আপনারা এই সমস্ত বাজে বাজে কমেন্টগুলো কেন করছেন কেন করছেন যদি ভিডিও পছন্দ না হয় আমার এড়িয়ে চলে যান না এত বাজে কমেন্ট কেন করছেন আমাকে তো যা বলার আপনারা বলছেন সেটা আমি সয়ে নিচ্ছি সয়ে যাচ্ছি এবং আমার গিন্নিকে নিয়েও আজে বাজে কমেন্ট করছেন এবং আমার স্বজাতির লোকেরা বাঙালি লোকেরা কেন সমস্যা আপনাদের কিসের সমস্যা আপনাদের কেন করছেন একটা লোক বাজে কমেন্ট করছে তার দেখা দেখি আপনারাও বাজে কমেন্ট করছেন এটা কি আপনারা ঠিক করছেন আমাকে খারাপ করতে গিয়ে আমাকে বদনাম করতে গিয়ে নিজেদের বদনাম হচ্ছে এটা মনে রাখবেন সবসময়ের জন্য কেন আপনার কমেন্টস আমিও দেখতে পাচ্ছি আমি কোনো রিপ্লাই দিতে পারি না কেন আমাদের একটা রুলস আছে ফেসবুকের ফেসবুক পেজের আর আপনার কমেন্টস আদার্স পাবলিকরা দেখছে এবং আপনার পরিচয় সবাই জানতে পারছে আমি আগাগোড়ায় খেতে পছন্দ করি খাই ভালো লাগে আমার খেতে পেট ভরে খেতে ভালো লাগে আমার কিন্তু অনেকে আছেন যে আমাদের খাওয়া দাওয়া দেখে অনেকে অনেক রকম বাজে বাজে কমেন্ট করছেন যেটা আমি এই ভিডিওতে করতে পারবো না এই কমেন্টগুলো ভাষাগুলো উল্লেখ করতে পারবো না যে দয়া করে আমাকে যা বলছেন বলছেন আমি তো বিগত 5-6 বছর ধরে সহ্য করে যাচ্ছি করছি আর আমার গিন্নিকে কেউ কোনো আজে বাজে কমেন্ট করবেন না আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ ওটা তো ঘরে একটা মহিলা না আপনাদের ঘরে তো আজও সবাই দয়া করে ওর কথাটা চিন্তা করে কেউ আজে বাজে কমেন্ট করবেন না নমস্কার আপনার গায়ের রং ফর্সা আমার গায়ের রং ফর্সা ওর গায়ের রং একটু হয়তো শ্যামলা গায়ের রং কারো নাকি খুব বাজে গায়ের রং ফর্সা বা কালো এটা তো নিজেদের হাতে নেই সব তো উপরওয়ালার হাতে আপনার গায়ের রং যদি আজকে কালো হয় তাহলে আপনি কি করবেন আপনি কি করবেন কি বলে পরিচয় দেবেন অনেকে অনেক মহিলারা আছেন যাদের গায়ের রং ফর্সা দেখেছি তাদের প্রোফাইল ছবি দেখেছি আমি ফর্সা বলে আমার গিন্নিকে আজে বাজে গায়ের রং কালো নিয়ে আজে বাজে কথা বলছেন এগুলোকে বন্ধ করুন আজকে আপনি ফর্সা আপনার গায়ের রং খুব ফর্সা খুব অহংকার হচ্ছে আপনার মনে তার জন্য আপনি আমার গিন্নিকে আজে বাজে কমেন্ট করছেন কালো এসব বলছেন কিন্তু সামনের জন্মে ঠাকুর না করুক ভগবান না করুক আপনার গায়ের রং যদি একটু কালো হয় তখন আপনি কি করবেন কি বলে পরিচয় দেবেন একটু চিন্তা ভাবনা করে একটু ভেবে চিনতে কমেন্ট করুন নাহলে দরকার নেই ভিডিও দেখবেন না তাতে কোনো আমার আসে যায় না কোনো ক্ষতি হবে না আমার যেরমভাবে চলছে সেরমভাবেই চলে যাবে আজে বাজে কমেন্টগুলোকে বন্ধ করুন নমস্কার আজকে আবার চলে এলাম সেই আমার কোনো জায়গাতে বুঝেই নিজের বাড়ির ছাদের ওপরে সেই একই জায়গায় একদম চিরাচরিত পরিচিত সেই পুরনো জায়গা এই জায়গাটা আমার খুব পছন্দ আপনারা সবাই জানেন দেখেছেন ঠান্ডা মোটামুটি পড়তে শুরু করেছে উত্তরে হাওয়াও চলছে আমার পেছন সাইডটা হচ্ছে উত্তর দিক আর আমার সেই পুরনো টেবিলের ওপরে সেই আগের পুরনো ছন্দে আজকে ফিরে এলাম সেই একই রকম ভাত ডাল তরকারি নিয়ে তো আছে কী আছে বলে দিই এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা
এটা হচ্ছে কুচি কাঁচকলার বড়া, একদম কুচি কাঁচকলার বড়া। এটা হচ্ছে টমেটো দিয়ে মুসুর ডাল। এটা হচ্ছে ফুলকপির ডাটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি করা হয়েছে, ফুলকপির ডাটার চচ্চড়ি। এর মধ্যে কুমড়ো আছে, আলু আছে, পেঁপে আছে, পটল আছে, তারপরে হচ্ছে মাছের মাথা রয়েছে, আর অনেক কিছু রয়েছে, বেগুনও আছে চচ্চড়ি। এটা কি আছে এটা বলার দরকার নেই। আর এর ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল, আর এখানে আছে লোডেড রাইস, অনেকটা পরিমাণ ভাত। তো প্রথমে আগে উচ্ছে আলু ভাজা দিয়ে খেয়ে নিই আগে। চলে খাওয়া দাওয়া শুরু করি। খাবার শুরুতে উচ্ছে আলু ভাজাটা খুব ভালো লাগে খেতে। তার আমার চারিদিকে প্রচুর পাখি রয়েছে, বিভিন্ন রকম পাখিরা লাগছে। উচ্ছে আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল। এবার খাবো হচ্ছে ডাল দিয়ে, ডাল আর এই কচি কাঁচকলার ভাজা বড়া দিয়ে। এবার খাবো হচ্ছে ডাল, টমেটো দিয়ে মুসুর ডাল। বাহ, কচি কাঁচকলার বড়া খুব ভালো লেগেছে। ডাল দিয়ে কচি কাঁচকলা বড়া দিয়ে খাওয়া হয়ে গেল। এবার নেবো হচ্ছে ফুলকপি ডাটা চচ্চড়ি, মানে সব রকম সবজি দিয়ে, সাথে আছে মাছের মাথা। এটা হচ্ছে মাছের মাথা, দেখতে পাচ্ছেন এগুলো লম্বা লম্বা ডাটার মতন, এই যে ফুলকপির ডাটা, কচি কচি ডাটা। দেখা যা
কুমড়ো আছে তো, তার সঙ্গে মূলো আছে, এই জন্য খেতে টেস্টি হয়েছে। কুমড়ো আছে, মূলো আছে, পটল আছে, বেগুন আছে, ফুলকপির কচুরি ডাঁটা আছে, মাছের মাথা আছে, ঝাল ঝাল কাঁচা লঙ্কা আছে, আর কি আছে, ও বরবটি আছে। মানে একটা চচড়ির মধ্যে যা থাকে, ফুলকপি ডাটা চচড়ি খাওয়া হয়ে গেল। এবার নেব হচ্ছে সব থেকে শেষ আইটেম, একদম লাস্ট আইটেম, ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ডালনা। একদম এই দেখুন, এক পিসই নিয়েছি কাতলা মাছ আজকে, এই একটা গোল দাগার পিস। খুব ভালো হয়ে গেছে, তার সঙ্গে পাতিলেবুর রস। হেভি হয়ে যায় গেছে ফুলকপিটা, এটা ত্বকেটা খুব ভালো হয়ে গেছে। মাছটা ফ্রেশ আছে একদম,
খাওয়া দাওয়া শেষ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া। তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।